ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লালমনিরহাট শাখায় প্রায় 3000 বিমার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু অর্থ ফেরত পাচ্ছেন না গ্রাহকেরা। বছরের পর বছর টাকা ফেরত পেতে ওই অফিসে যোগাযোগ করলেও হয়রানি করছে কর্তৃপক্ষ। একই চিত্র জেলার সানলাইফ, পপুলার, পদ্মাসহ অধিকাংশ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর। প্রতিষ্ঠানগুলোতে 10 থেকে 15 বছর পর্যন্ত টাকা জমিয়ে এখন সে টাকা তুলতে না পেরে বিপাকে স্থানীয়রা। এখন না তখন অমুক সময় 6 মাস পর 1 বছর পর ফির ফির থাকে না, পালায়, এরকম বিধি কিচ্ছে। প্রায় ডাবল লাভ দেবে, সময় মতো টাকা দেবে, ম্যাচিওর হওয়ার 3 মাসের মধ্যে টাকা পাবেন। অথচ ম্যাচিওর হওয়ার আমার প্রায় 2021 সালে ম্যাচিওর হয়েছে, এবং আমরা টাকা পাচ্ছি না। বলে যে এই যে 1 সপ্তাহের মধ্যে আপনাদের টাকা ঢুকবে, এমন করতে করতে প্রায় 2 বছর হয়ে যাইতেছে। বিমা কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয়ে বারবার টাকা চাইলেও কোনো সাড়া মিলছে না। এ কারণে তারা নিজেরাই প্রতিনিয়ত অপমানের শিকার হচ্ছেন। পালিয়েও গেছেন কয়েকজন, বাধ্য হয়ে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আঞ্চলিক কর্মকর্তা নিজ কোম্পানির বিরুদ্ধেই মামলা করেছেন। গ্রাহক বলতেছে আমরা টাকা মারি খেতেছি, আমরা তো টাকা মারি খাই নি, সব টাকা আমরা কোম্পানিতে পাঠাইছি। গ্রাহক তো আসি বলে আপনারা কালেকশন করছেন, আপনি আমার টাকা দেন, আপনার অফিস বুঝি না কিছু না। অফিসে আসি দেখি তালা, অফিসে দেখি বলে মামলা করছে। আমরা ঢাকায় একাধিকবার যোগাযোগ করার পরও তারা দিবে দিচ্ছে, যেটা আমরা জানতেছি যে কোম্পানির কাছে পর্যাপ্ত ফান্ড না থাকার কারণে সেগুলো দ্রুত আসতেছে না। তবে গ্রাহকদের লিখিত অভিযোগ পেলেই কেবল ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। যদি কোনো গ্রাহক প্রতারিত হয়ে থাকেন, তারা যদি আমাকে জানান, আবেদন করেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা নিব তার টাকা উত্তোলনের জন্য। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর তথ্য মতে জেলার 8000-এর বেশি গ্রাহকের প্রায় 27 কোটি টাকা আটকে দেওয়া হয়েছে। যে আই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট।